রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা বিষয়ে বিস্তারিত জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিলায়েত হোসেন। বিলায়েত, জানাবেন সভা তো শেষ হয়েছে, বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। আজকের একনেক সভায় মূলত 60টি প্রকল্প আলোচনার টেবিলে উঠেছে, সেই প্রকল্পগুলোর অবস্থা আমি জানিয়ে দেবো। তার আগে একটু বলতে চাই, আপনি জানেন যে প্রায় সপ্তাহখানেক আগে বা 10 দিন আগে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছিলেন যে দ্রব্যমূল্যের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং তিনি জানিয়েছেন যে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে এসেছে এবং বাজারের পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো তিনি এমনটা জানিয়েছিলেন। যদিও আমরা তখনই বাজার ঘুরে দেখেছি আসলে বাজারে এখনও নাবিশ্বাস রয়েছে, তবে আজকের একনেক সভায় কিন্তু এই যে মূল্যস্ফীতি বা নিত্যপণ্যের দাম, এই বিষয়গুলো কিন্তু আজকের একনেক সভার আলোচনার টেবিলে উঠেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠক সূত্রে সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি 9.1% যেটি নিয়ে আলোচনা হচ্ছে, যা বলা হচ্ছে যে গত 12 বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি। তো এটি আজকের একনেক সভায় এই বিষয়টি নিয়ে আলোচনার টেবিলে রয়েছে। আর পাশাপাশি একটু বলে রাখতে চাই যে আজকের একনেক সভায় মূলত 60টি প্রকল্প উঠেছে টেবিলে। এই 60টি প্রকল্পের সর্বমোট ব্যয় ধরা হয়েছে 7,087 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প যেটি, সেটি হচ্ছে ঘোড়াশালের পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। সেই প্রকল্পের আগেই ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকা। সেখানে নতুন যে সংশোধিত প্রকল্প আজকে আলোচনার টেবিলে উঠেছে সেখানে আরও 5,000 কোটি টাকার মতো ব্যয় বেড়ে গিয়েছে। এর বাইরে যে জাতীয় মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের সড়ক দুর্ঘটনা এবং যানজট নিরসনের নতুন একটি প্রকল্প আজকের আলোচনার টেবিলে আছে, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 122 কোটি টাকা। আর একটু বলে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় খাল খনন, খাল সংস্কার এবং নান্দনিক পরিবেশ তৈরির জন্য একটি প্রকল্প আজকের এই সভা থেকে প্রায় 800 কোটি টাকার মতো একটি প্রকল্প আজকের এই সভা থেকে অনুমোদন দেওয়া হতে পারে। আরও একটি প্রকল্প রয়েছে, আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো আজকের সভায় আলোচনা হচ্ছে এবং সভাটি এখনও চলছে। সভায় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং তার সভাপতিত্বেই আজকের একটি সভা চলছে। প্রধানমন্ত্রীর বেশ কিছু অনুশাসনও কিন্তু সভায় থাকে, আমরা সেগুলো জানতে পারবো কিছুক্ষণ পরে। বৈঠক শেষ হলে পরিকল্পনা মন্ত্রী গণমাধ্যমের সামনে ব্রিফিং করে তিনি আমাদেরকে জানাবেন। আর একটু আজকের এই প্রকল্পগুলোর মধ্যে যদি আমি আরেকটু বিস্তারিত বলতে চাই তাহলে একটু বলে রাখতে চাই যে আরও একটি প্রকল্প রয়েছে, গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, সেটি হচ্ছে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধে নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে, সেটি ব্যয় ধরা হয়েছে 552 কোটি টাকা। তবে এই যে এই প্রকল্পগুলো, এই 60টি প্রকল্পের বাইরেও আরও 2-1টি প্রকল্প আলোচনার টেবিলে অনির্ধারিতভাবে উঠতে পারে বলে আমরা বৈঠক সূত্রে জেনেছি। তবে আজকের এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু কিন্তু মূল্যস্ফীতি, যেটি বলছিলাম যে গত সপ্তাহে পরিকল্পনা মন্ত্রী যেই দাবিটি করেছিলেন সেই দাবিটি আজকের সবাই এসে আমরা দেখছি যে 9.1% মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে। আসলে সর্বশেষ এই মূল্যস্ফীতির আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে কিনা সেটি কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তো এই ছিল রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভার বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বিলায়েত হোসেন।